সুপ্রস্থিত মণ্ডলী, দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা তাদের প্রতি আদব নমস্কার রেখে অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকের গানের বেলা নারী পুরুষ, আমার সাথে যিনি আছে বাংলার শ্রেষ্ঠতম এখন বর্তমানে গায়িকা, যার কোকিল কণ্ঠের অধিকারী, দোয়েল কণ্ঠের অধিকারী, ময়না কণ্ঠের অধিকারী, টিয়া কণ্ঠের অধিকারী, সর্বগুণের গুণী, সর্বকণ্ঠের অধিকারী মুক্তা সরকার, আপনাদের পাশে গোলাম লতিফ সরকার। কিন্তু আজকের পালা নারী পুরুষ, সারা জীবন আমি পুরুষ হয়ে পুরুষে পালা করেছি, মুক্তা সরকারের নারী হয়ে নারী পালা করেছে, আজকে সম্পূর্ণ ব্যতিক্রম। আজকে আমি গোলাম লতিফ সরকার গাব নারীর অভিনয়, আর মুক্তা সরকার গাবে পুরুষের অভিনয়। পুরুষের পালা নিয়ে নারীর অনেক পয়েন্ট সত্য হইল, এটা চাপার জোরে মাটিতে হোতায় বলাইছে, দাঁড়াইতে দেই নেই, কিন্তু সেই নারীর সত্য কাহিনীটা আজকে আমি তুলে ধরব। আর বিশেষ করে মুক্তা সরকার, সে যদিও নারী, কিন্তু আজকে পুরুষের গুণগুলি তুলে ধরবে, অবশ্যই ভালো হবে, মজা হবে, আপনারা আমাদের পাশেই থাকবেন। তো প্রথমে একটা গান দিয়ে শুরু করি। নারীর চোখের ইশারায় একটুখানি কারেন্ট দিলে পুরুষ ছটফটায়, নারীর চোখের ইশারায় একটুখানি কারেন্ট দিলে পুরুষ ছটফটায়, আর পাকা ঠোঁটের হাসিতে ছয় মাস ঘুরানো যায়, আর পাকা ঠোঁটের হাসিতে ছয় মাস ঘুরানো যায়, একটুখানি কারেন্ট দিলে পুরুষ ছটফটায়, নারীর চোখের ইশারায় একটুখানি কারেন্ট দিলে পুরুষ ছটফটায়। নারীর দেখলে মাথার কেশ কত মহাপুরুষ হইল পাগলের বেশ, নারী দেখলে মাথার কেশ কত মহাপুরুষ হইল পাগলের বেশ, আরে বাড়ি ছাড়লো ছাড়িলো দের ঘুরে জঙ্গলায়, বাড়ি ছাড়লো ছাড়িলো দের ঘুরে জঙ্গলায়, একটুখানি কারেন্ট দিলে পুরুষ ছটফটায়, নারী চোখের ইশারায় একটুখানি কারেন্ট দিলে পুরুষ ছটফটায়। নারী দেখতে পায় কে দিয়াছিল ডুব, নারী দেখতে পায় সুলেমান নবী প্রেমের এসকে দিয়েছিল ডুব, ওরে দেখে নারীর হাতের রূপ পাগল রাবণ রাজায়, দেখে নারীর হাতের রূপ পাগল রাবণ রাজায়, একটুখানি কারেন্ট দিলে পুরুষ ছটফটায়, একটুখানি কারেন্ট দিলে পুরুষ ছটফটায়। রূপের চেহারা সুন্দর যুবতীদের দেখলে কিঞ্চিত মিলে ঈশার আসতে, ছোট বাজাও। আমার গান হলো নারীর চোখের ইশারায় একটুখানি কারেন্ট দিলে পুরুষ ছটফটায়, বাইরে যত বড় হাজি গাজি যাই থাকুক, শ্রদ্ধা করি সবারে সাধু মোট, একটা নারী যদি খালি একটু আর নয়নে চায় কি বলবো, বলেন বলেন বলেন, আর যদি বাঁকা ছোটের হাসিতে একবার একটু মুস্কি হাসি দেয়, হায় হায় রে, একটা অফিসে দশজন চাকরি করে, তার মধ্যে দুইটা মাইয়া চাকরিজীবী, এর দেখলে দেখবেন কাজের গতি বেড়ে যায়, 80 কেজি 100 কেজি দুই মন আড়াই মুনা বোঝা পারে না, দম বাইরে যাইতেছে, কিন্তু যদি সুন্দর একটা মেয়ে কানকে কলুশুলিয়ে আসে ওই সময় বোঝা সাইরা আনে, যেমন বুঝাইতেছে ব্যাপার না, আসলে কিন্তু দম বাইরে যেতে মানে মাইয়া তাদের দেয় সব পারে সব পারে।
শুধু কি তাই, একটা ঘরের মধ্যে মাঝখানে পর্দা, এই পাশে অনেক সাধু মহন্ত যদি থাকে, আরেক পাশে মেয়েটা মাঝখানে পর্দা, চোখে দেখে না, যদি হাতের কাঙন একটু চুরিটা ঝিরিম ঝিম রিমঝিম করে শব্দ হয়, পরান লাগালি বুঝলো ওনে। আচ্ছা আমি কি সত্য কথা কইতেছি না? আজকে সত্য কথা বাইর করো। আর যদি মেয়েরা মাথার চুল দেখে, মেয়েদের লম্বা লম্বা চুল, না কইতে পারি না, পীর সানোয়ার হজ করতে যায়, একটা মায়ের চুল দেখে চাই হারিছে, বক্তারা কয় বাবা হজ করতে যাইবেন না, কয় রাখ আগে বিয়া করে লই, যারে বিয়া করবেন এত খ্রিস্টান, কয় খ্রিস্টান আর হিন্দু বৌদ্ধ বুঝি না, বিয়া করে লই, সারাদিন গেছে, এরপরেই তুমি চাই হারিছে, ভক্তরা চলে গেছে, এক মাস থাইকা সুরের বোঝা বইয়া লম্বা গাইনি ছোট করে বললাম, মদের মাংস পর্যন্ত হাতে নিয়েছিল, বড়বীরের সাথে বেদবি করেছিল, অবশেষে বড়বীরের কুলির বাড়িতে তার জ্ঞান ফিরে আসছে, একটা নারীর পিছনে পড়ে একজন আউলিয়া হজ পর্যন্ত ভুলে গেছে। আমার লাস্টের অন্তরা, আল্লাহ রূপের চেহারা সুন্দর যুবতীদের দেখলে কিঞ্চিত মিলে সারা, সাধক মালিক দেওয়ান সাহেব বলেছে, আপে খোতা হইয়া রহিলেন ছাপিয়া, হ্যাঁ আদন্ত বানায়া মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই, আলেমুল গাইবে খোদা চিনার সাধ্য নাই, এটা হোসেন ঠিক আছে, কিঞ্চিত মাত্র বুঝিতে পাই যুবতীদের রূপ দেখি, আল্লাহর চেহারাটা কেমন, সাধক বলেছে কিঞ্চিত মাত্র বুঝিতে পাই যুবতীদের রূপ দেখে, তো মাগর রূপে মাগর না, আল্লাহ রূপের চেহারা কিঞ্চিত মিলে ইশারা, ওরে লতিম সরকার দিশে হারায় ওই রূপের আশায়, লতিম সরকার দিশে হারায় ওই রূপের আশায়, একটুখানি কারেন দিলে পুরুষ শট ফোটায়, নারীর একটুখানি কারেন দিলে পুরুষ শট ফোটায়, আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো, যবন ভাসিয়া গেল জল, আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো, যবন ভাসিয়া গেল জয়লে, এই দিন দিন না আরো দিন আছে, আমাকে কুদ্দুস ভাই গায় কেমনে গায়, আঠু পানির লাইনা গোনায় আঠু মাজন করে, আঠু পানির লাইনা গোনায় আঠু মাজন করে, পেটো পানির লাইনা গোনায় পেটো মাজন করে, আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে, যমুন ভাসিয়া গেল জয়লে, বাবা আদম জান্নাতের মধ্যে গন্ধম খেয়েছিল, সেখান থেকে আল্লাহ জান্নাত থেকে মা হাওয়া এবং বাবা আদম দুইজনকে বিতাড়িত করেছিল, বাবা আদম মনে করছে সে একলাই দুনিয়াতে আইছে, সন্দীপের মধ্যে এসেছিল আরাফাতের ময়দানে গিয়া থেকে মা হাওয়া, মা হাওয়ারে দেখি বাবা আদম দৌড় দিছে, আল্লাহ আদম যাস কই, আল্লাহ গো এই মেশিনে লেগে আমি ব্যস্ত থেকে বিতাড়িত হইছি, এই নারী আবার আমার সামনে, আল্লাহকে আদম দৌড়েও না, তুমি তার সে তোমার, তোমরা উভয়ে উভয়ে, তোমার পোশাক হাওয়া, হাওয়ার পোশাক তুমি, আদমকে আল্লাহর এ জান্নাত থেকে বিতাড়িত হইলাম, সে আমার সাথে সাথেই চলে আসলো, আল্লাহ বলে হ্যাঁ সাথে সাথেই আসলো, তা আমি নারী তোমারে জান্নাতে ধরছি, দুনিয়ার মধ্যে ধরছি, তোমার আড্ডি খামু, তোমার গুড্ডি খামু, তোমার রস খামু, ব্লান্ডারে করে জুস বানায় খামু, সারা সারি নাই, এইটাই পৃথিবীর নারী পুরুষ,
এর মধ্যে জ্বালা, এর মধ্যে বালা, এর মধ্যে প্রেম, এর মধ্যে সুখ, এর মধ্যে দুঃখ, এর মধ্যে পৃথিবী আল্লাহ সাজিয়েছে ফুলের বাগান। আমার শুধু প্রশ্ন থাকবে, এমন একজন পুরুষ আল্লাহকে বলে আল্লাহ আপনার যা আছে আপনার কাছ থেকে আমার একটা জিনিস বেশি আছে, এই পুরুষটাকে যে আল্লাহর কাছ থেকে বেশি, আল্লাহ বলে তোমার কাছে কি বেশি, বলে এই জিনিসটা আল্লাহ হাইসা দিলেন আসলে ওই জিনিসটা বেশি, এই জিনিসটা কি? এটা আমার প্রশ্ন না, প্রশ্ন হইল আল্লাহ বলে তোমার কাছে আমি হেরে গেলাম। আমার প্রশ্ন যে আল্লাহর একটা জিনিসে হারায় দিল, সে তার স্ত্রীর কাছে হেরে যায়, সেই পুরুষটাকে তার স্ত্রীকে আল্লাহকে পয়েন্ট দিয়া মোহাম্মতের সহিত হারায় আর নিজের ঘরের স্ত্রীর কাছে সে আবার নিজেই হেরে যায়, এই সর্বপ্রথম আমার একটাই প্রশ্ন। আমার যমুনার দোল দেখতে কেন স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জয়, আমার যমুনার দোল দেখতে কেন স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জয়, আমার যমুনার দোল দেখতে কেন স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জল, আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জল। আজিবুল্লাহ বিনা সাইতে অনুরাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম আরম্ভ করছি। পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে আমার প্রেম ভক্তি রেখে আজকে দুটি পালা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি এবং বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়েছে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আব্দুল লতিফ সরকার সাহেব। আজকের পালাটা এমন একটি পালা সব সময় কোনো না কোনো স্টেজের মধ্যে যখন নারী পুরুষ পালা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমি যত বছর ধরে গান করি যতদিন যাবৎ গান করি আমি নারীর পালাটাই, আমি যেহেতু একজন নারী আমি নারীর পালাটাই বেশিরভাগ গেয়েছি এবং আমার সাথে যে কোনো একজন শিল্পী সে পুরুষের পালাটা, সে একজন পুরুষ শিল্পী হলে পুরুষের পালাটাই। অর্থ নয়, স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ভালো ভালো খাবার খেয়ে বা উন্নত পরিবেশে থেকে ও স্বাস্থ্যবান বা মোটা হচ্ছেন না? তারা আমাদের এক ফাইল ঔষধ সেবন করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে মোটা হন, মূল্য 1200 টাকা। আপনার সব যোগ্যতা থাকার পরেও একমাত্র বেটত্বের কারণে পিছিয়ে আছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছেন না। চায়নার নতুন ফর্মুলায় তৈরিকৃত এক ফাইল ঔষধ সেবন করে মাত্র 21 দিনে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন, মূল্য 2000 টাকা। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, মোবাইল 07816278 39 অথবা 09777274 67। দাম্পত্য জীবনে অনাবিল সুখ, সবকিছু গোজামিল দিয়ে চালাতে পারলেও দাম্পত্য জীবনে গোজামিল দিয়ে চালাতে পারবেন না। দাম্পত্য সুখ শান্তির অভাবে আপনি এখন হতাশ, বিবাহিত জীবন ব্যর্থ, তাদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কামিনী গোল্ড প্লাস সেবন করুন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন, মূল্য 1250 টাকা। হাঁপানি থেকে চিরমুক্তির ওপেন চ্যালেঞ্জ, বিফলে মূল্য ফেরত। হাঁপানি, ঠান্ডা দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া, যতই পুরাতন বংশগত হাঁপানি হোক না কেন ওই অবস্থায় চলে আসুন, প্রথম দিন থেকেই মুক্তি ইনশাল্লাহ, মূল্য 1500 টাকা। মেদ কমান স্লিম ও স্মার্ট হন। আপনি কি জানেন অতিরিক্ত ওজন ও মেদ ভুঁড়ির কারণে যাবতীয় শক্তি কমে যায় ও বিভিন্ন রোগের আগমন ঘটে? আমাদের ঔষধ সেবনে মাত্র 21 দিনে আপনার অতিরিক্ত 8 থেকে 10 কেজি মেদ ও ওজন কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন, মূল্য 1200 টাকা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, মোবাইল 07816278 39 অথবা 09777274 67। জীবন যতদিন যৌবন ততদিন, বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখের জন্য সেবন করুন কস্তুরিযুক্ত শাহি আম্বার। এটি সেবনে ইন্দ্রিয় শিথিলতা দূর করে বিবাহিত জীবনকে করবে আনন্দময়, 60 বছরের বৃদ্ধকে করবে 25 বছরের যুবক।
যুবক যে কোনো বয়সের লোক সেবন করতে পারেন। মূল্য 2,000 টাকা। নতুন ও পুরাতন আমাশয় স্বল্প সময় প্রতিকার করা হয়। বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র 7 দিনে নির্মূল করুন। SBS বা জন্ডিস সমস্যার কারণে যারা বিদেশ যেতে পারছেন না, এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই যোগাযোগ করুন। যে সমস্ত মা ও বোনেরা নানা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য, শক্তি, রূপ, লাবণ্য, মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই, তারা আজই আমাদের অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিন। যে সমস্ত মা ও বোনদের বাচ্চা হওয়ার পরে পেটের ফাটা দাগ, তাদের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আমাদের নতুন আবিষ্কার অত্যাধুনিক ক্রিম ও লোশন পাওয়া যায়। অর্শ, পাইলস, গেজ, ফিস্টুলা এবং মলদ্বারের ব্যথা বারবার অপারেশন করে কোনো ফল পাচ্ছেন না, তাদের প্রতি আমাদের অনুরোধ, অন্তত 1 কোর্স ঔষধ সেবন করুন। প্রথম দিন থেকেই ফলাফল ইনশাল্লাহ। আপনার কি কঠিন চুলকানি বা দাউদ, ঘা পাছড়া রোগে ভুগছেন? যতই জটিল ও কঠিন চুলকানি, ঘা পাছড়া ও দাউদ হোক না কেন, অনেক নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না, তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। বিশেষ দ্রষ্টব্য, যে সমস্ত ভাই ও বোনেরা কোনো প্রকার ওষুধ খেতে পারেন না, তাদের জন্য আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন বেল্ট পাওয়া যায়। এটি ব্যবহারে আকর্ষণীয় ফিটনেসের অধিকারী। যোগাযোগের ঠিকানা কলকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে VPO পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 0178162 7839 অথবা 0977727467। সব সময় করেছি, কিন্তু আজকে আপনাদের সামনে নতুন কিছু উপহার দেওয়ার জন্য আজকে নারী পুরুষ পালাটা আমরা অন্যভাবে গাওয়ার চেষ্টা করছি। সেটা হলো, আমিও যদিও একজন নারী, আজকে পুরুষের ভূমিকায় আমি আজকে অভিনয় করব। লতিফ সরকার সাহেব, তিনি আজকে নারীর ভূমিকায় কিভাবে গান করলেন, কিভাবে কথা বললেন, এটা তো আপনারাই সাহেব। তো আজকে নারীর যে কি গুণ আছে, সেই গুণগুলি আজকে আমাদের লতিফ সরকার ম্যাডাম তুলে ধরবে। আর বাংলাদেশের মধ্যে যত শিল্পী আছে, সবচাইতে ক্ষুদ্র নগণ্য শিল্পী আমি, মুক্তা সরকার। চেষ্টা করব পুরুষের ভূমিকা থেকে আমি আপনাদেরকে কিছু কথা, কিছু গান উপহার দেওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন, এবং যারা এই পালাটা আপনারা দেখছেন, দেশে বিদেশে যারা আছেন, সকলের প্রতি ভক্তি রেখে একটি কথাই বলবো, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গানগুলো, আমাদের পালাগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমি আমার পালায় চলে যাই। প্রমাণ তার পবিত্র কোরআন দেখো, ইউসুফ সুরায় ইউসুফেরই রূপ দেখিয়া, ইউসুফেরই রূপ দেখিয়া, ইউসুফেরই রূপ দেখিয়া পাগল হইল জলে খাই। প্রমাণ তার পবিত্র কোরআন দেখো, ইউসুফ সুরায় প্রমাণ তার পবিত্র কোরআন দেখো, ইউসুফ সুরায় প্রমাণ তার পবিত্র। পুরুষকে
একটি গান শোনাইলেন আমাদের। গানটা কি? একটুখানি কারেন্ট দিলে পুরুষ নাকি ছটফট করে। আমি বলবো সাধু পুরুষ যারা, সাধক যারা, তারা কারেন্ট কেন, আরো অনেক কিছু দিলেও ওই পুরুষের মন গলাইতে পারে না। কিভাবে আপনারা জানেন? আমাদের বাংলাদেশের অলি শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনি, শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনি, তিনি জীবনে বিবাহ করেন নাই, কিন্তু তার দরবারে অনেক মহিলার আসা যাওয়া করত। এই খবরটা পেয়েছিল দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। সেই নিজামুদ্দিন আউলিয়া এই খবরটা পেয়ে তিনি একটু মনে মনে সন্দেহ করেছিলেন যে শাহজালাল একজন আল্লাহর আউলিয়া হয়ে তার দরবারে এত মেয়ে ছেলেরা আসা যাওয়া করে, এটা আমার শাহজালাল বাবা বুঝতে পারে। শাহজালাল বাবা বুঝতে পেরে সে কি করলো, একটি বাঁশের একটি চুঙ্গা নিল, ওইটার মধ্যে উপরে তুলা নিচে তুলা মাঝখানে আগুন দিয়া যখন দিল্লিতে পাঠাইয়া দিল, দিল্লিতে পাঠানোর পর যখন ওই আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া খুললো, খুলে দেখতে পেল যে উপরেও তুলা নিচেও তুলা মাঝখানে আগুন, ওই আগুনে ওই তুলাকে স্পর্শ করতে পারে না। এই ঘটনা দেখে নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারল যে শাহজালাল হযরত রহমতুল্লাহ আলাইহে তার দরবারে যতই মেয়ে ছেলেরা আসুক না কেন, কিন্তু শাহজালাল বাবা আল্লাহর ওলি, ওই মেয়ে ছেলেদের দিকে সে একটুখানিও তাকায়। আপনি যত বড় সুন্দরী আর যত বড় রূপসী আর সাইজ জায়গায় যে বয়া থাকেন না গিলিগা, আমার আমার চোখ যদি ঠিক থাকে, আমার মন যদি ঠিক থাকে, তাহলে আমাকে কেউ প্রতিষ্ঠিত করতে পারবে? এই হালকা পাতলা গান নিয়ে মুক্তা সরকারের লোকে নারীর পালা গাইছে। সাহস কত বড়, সাহস কত বড়। আমি তো মনে করছি লতিফ সরকার আজকে নারী নিয়ে আমার মনে হয় আজকে দুইয়া লাগবে, মনে মনে খুব একটু কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, কেমন কেমন জানি লাগছিল। কিন্তু আজকে দেখি যে গান গাইল, একটুখানি কারেন্ট দিলেই নাকি পুরুষরা বলে ছটফট করে, আবার কয় যে মাঝখানে পর্দা, সাধুরা আরেক জায়গায় আর নারীরা হলো আরেক জায়গায়, মাঝখানে পর্দা, নারীর হাতের কাঁকনের আওয়াজ শুনলে নাকি সাধুরাই একটু চেষ্টা করে ওই নারীকে দেখার জন্য। আসলে আমি মনে করি তারা কোনো সাধু না, যারা একটু নারীর কাঁকনের আওয়াজ শুনলেই ওই নারীকে দেখার জন্য ছটফট করে, তারা এখনো সাধু হইতে পারে না। সাধু যারা, তারা মেয়ে কি জিনিস, মেয়ের দিকে তো তাকাবেই না। আপনি আমারও দেখলেই লক্ষ্য করেন নাকি লিগা, আপনি এত সুন্দর করে সাজিয়ে গুজে বয়ে রয়েছেন, আমি আপনার দিকে প্রয়োজন ছাড়া তাকাই না। তবে একটা প্রশ্ন করছেন খুব সুন্দর করে, এবং প্রশ্নের আগে একটি কথা বলছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পিরানের পীর দস্তগীর মাহবুবে সুবানী কুতুবের আব্বানী গাউসে সামদানী শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী, তার এক ভক্ত একটা নারীর প্রেমে পড়ে প্রতভ্রষ্ট হয়ে গিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, দূর থেকে লক্ষ্য করে সে কুলির পানি দিয়া তার ভক্তকে রক্ষা করেছিল। আল্লাহর ওলি যারা, যারা সাধক পুরুষ, তাদেরকে পৃথিবীতে এমন কোন নারী নাই যে নারীকে টলাইতে, ওই নারী টলাইতে পারবে একটা সাধক পুরুষকে, যদি সে পুরুষের মতো পুরুষ হয়ে থাকে। একটি প্রশ্ন করেছে, আল্লাহর কাছে একদিন কৌতর পাহাড়ে গিয়ে মুসা নবী বলেছিল, হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, আপনার থেকে আমার একটা জিনিস বেশি, ওই জিনিসটা আপনার নাই। আল্লাহ বলেছিল, ওরে মুসা, আমি তোমারে যা নাই আমি সৃষ্টি করলাম এই যে সারে জাহান, তোমারে শুধাই, তুমি আজকে আমায় প্রশ্ন কর,
জিনিসটাই আমার মধ্যে কম, তুমি দেও না কইয়া মুসাই বগে বলে ও গো আল্লাহ আপনারে জানাই, এই জিনিসটাই আমি আপনার কাছে বলতে চাই। আল্লাহ আপনি সারা জাহান সৃষ্টি করছেন, সব কিছু সৃষ্টি করছেন, কিন্তু আমার মৃত্যু আছে, আপনার মৃত্যু নাই নাই। এই জিনিসটা আপনার থেকে আমার একটু বেশি, আল্লাহ বলে হ্যাঁ একটু বেশি আছে। এখন এটা হলো ওনার কথা, প্রশ্ন না, তারপরেও আমি চেষ্টা করলাম বলার জন্য। আরেকটি প্রশ্ন তিনি আমার কাছে রেখেছেন, যে স্ত্রীর কাছে গিয়ে সে হেরে যায়, আল্লাহর সাথে একটা ওয়াদা করেছে, কি ওয়াদা? মুসানবী বলেছিল যে আল্লাহ আমি যখন আমার স্ত্রীর সাথে ঘুমাই, আমি যখন আমার স্ত্রীর সাথে পান্তামুখ খাই, তখন কি আপনি দেখেন? আল্লাহ বলে হে মুসা, এ দুনিয়ার এমন কিছু যে নাই যা আমি আল্লাহ দেখি না। তুমি কখন কি করো, কখন ঘুমাও, কখন উঠো, কখন খাও, কখন বসো, কখন কি করো, সব কিছু আমি দেখি। মুসানবী বলে আল্লাহ তাহলে এতদিন জানতাম না, শরম পাই নি, আজকে আমি জানছি, আমার একটু লজ্জা লজ্জা লাগতেছে, আজকে আমার স্ত্রীর সাথে আমি পান্তামুখ খাবো, আপনি দয়া করে আজকে আমার সাথে খাইকেন না, কারণ আমি যেহেতু যাই না বলছি, আপনি আমার সাথে আছেন, তাহলে আমি একটু লজ্জাবোধ করবো। আল্লাহ বলে ঠিক আছে, তুমি যেহেতু চাও যে আজকে তুমি তোমার স্ত্রীর সাথে পান্তামুখ খাইবা, আমি থাকবো না, ঠিক আছে আমি থাকবো না। গিয়া বলতেছে ঘরে গিয়ে মুসানবীর স্ত্রীকে, আজকে তুমি সুন্দর করে সাজুগুজু করে রেডি হও, তোমার সাথে সারা রাত মনের কিছু সুখ দুঃখের আলাপ করব, আজকে আমরা আনন্দ করব, আজকে তোমার সাথে পান্তামুখ খাবো। এই কথা শুনে তার স্ত্রী সাজুগুজু করে যখন রেডি হয়ে আসছে, মুসানবী সুন্দর করে আতর সুনু মাইখা যখন বিছানার মধ্যে শুইছে, শোয়ার সাথে সাথেই যখন আল্লাহ চলে গেছে, সারা রাত্র শুয়া শুয়া স্ত্রী পাশে বসে বসে যখন তার স্বামীকে ডাকছে, কিন্তু মুসানবী সারা রাত্রের মধ্যে একটুখানিও চেতন পায় নাই। চেতন না পাওয়ার পর সকালে যখন ভোরবেলা হয়ে গেছে, তখন আবার মুসানবী চেতন পাইছে, চেতন পাইয়া যখন ওইটা স্ত্রীর কাছে বলতেছে যে আজকে তোমার পাশে আমি শুয়াছিলাম, কিন্তু তোমার সাথে কোনো কথা বলতে পারলাম না, আমার যে কী হয়েছে আমি নিজেও বুঝতে পারলাম না। তার স্ত্রীর মনটা একটু খারাপ করে বলতেছে, আপনি আমারে এত সুন্দর করে রেডি হইতে বইলা, আপনি নিজেই নাই হয়ে গেছেন, এর কারণ কি? তখন মুসানবী বলতেছিল যে আসলে আল্লাহ যদি কারোর সাথে না থাকে, তাহলে ওই ব্যক্তির কোনো কিছু করাই সম্ভব না, হয় না। এটা তার স্ত্রীর কাছে হাইরা গেছে বিষয়টা, এরকম না, আল্লাহ মুসানবীকে দিয়া এই জিনিসটাই যে বুঝাইছে যে আমি যদি তোমার সাথে না থাকি, মানুষের সাথে না থাকি, তাহলে মানুষের চলার বলার কোনো কোনো কিছু সে পারবে না, সে চলতেও পারবে না, বলতেও পারবে না। এটা আল্লাহ বুঝানোর জন্য মুসানবীকে দিয়া একটু পরীক্ষা স্বরূপ এটা বুঝাইছে, আসলে এটা তার স্ত্রীর কাছে যে হেরে গেছে বিষয়টা এরকম না। এই ছিল তার প্রশ্ন, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এবার আমি একটি প্রশ্ন রাখতে চাই, আশা করি আপনি সুন্দর করে তার মীমাংসা করবেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, একজন নারীর সত্য কথা এক পুরুষ বলবে, কিন্তু ওই নারীর জন্য আল্লাহ পুরুষের জবানটা বন্ধ করে। আমি শুধু আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন নারী এমন কি কাজ করেছিল যা ওই কাজ, যা ওই কথা ওই পুরুষটা জানে, জানার পরেও তার জবানটা আল্লাহ বন্ধ করে দিল, তাকে সত্য কথাটা বলতে দিল না, ইহার কারণটা ছিল কি? নারীটা ছিল কে আর ঘটনাটা ঘটেছিল কি? ছোট্ট করে একটি কথা আশা করি সুন্দর করে তার মীমাংসা করবেন।
মুক্তা সরকার বাইরে ভাই আনতে কইছিলাম গোবর লই আইছো গাই কয় সাধু পুরুষ তোলে না আমার নবীর চাইতে সাধু কি আমার নবী একদিন সন্ধ্যাবেলা হাত তুললে আল্লাহর কাছে গে আল্লাহ আমার মনটা খালি আয়েশা রে চাইতে আল্লাহ আমার মনে আয়েশা রে চাইকেন নবী যদি একটা নারী রে তার মনে মনে চায় এর চেয়ে বড় সাধু আর কি কথার মতো কথা হইলেই অল্প কথায় বুঝে কসুর মতো কসু হইলে অল্প জানে শিখে রে অল্প জানে শিখে আমারে কয় আমার দিকে উনি বলে তাকায় না তাকায় মাইর খাইব কারণ একটা নারীর দিকে তাকাইতে গেলে সাবধানে তাকাইতে হয় অনেকের চোখ বন্ধ হয়ে গেছে নারীর দিকে তাকাইতে গিয়া তাই নারীর দিকে তাকায় ইশারা ইশারা বিশেষ করে পৃথিবীর মধ্যে নারী জাতি যারা নবী অলি পয়গম্বর পীর গাউস কুতুব সব নারীর গর্ব থেকে এসেছে মা খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিছে মরিয়ম বিবিকে স্বয়ং আল্লাহ সালাম দিছে আর বিশেষ করে এই যে নারী জাতিরা যারা মাসিয়া বিবি মরিয়ম বিবি মা হাজেরা মা সফুরা মা খাদিজা পৃথিবীর মধ্যে নারী জাতি যারা পৃথিবীর মধ্যে যা সৃষ্টি করে গেছে একটা পুরুষ ভাইরে যতই সুখী হোক না কেন ঘরের নারী যার পুরুষকে ভালোবাসা দেয় সেই পুরুষ মনে করে আল্লাহর এ মইরে গিয়া জান্নাত পাবো পরে ঠিক আছে কিন্তু আমি দুনিয়ার মধ্যে শান্তি ভোগ করে গেলাম সাত গ্রাম বইরা মাতবরি করে এর দমকের উপরে কে কথা কয় না ঘরের দরজার মধ্যে ইয়া ভাবে ঘরে যে যাবো টিকা থাকতে পারবো নি কারণ একটা নারী হইলে একটা পুরুষের সার্টিফিকেট দে সার্টিফিকেট কত সত্য কে কত ভালো জানে তার যার স্ত্রী মা কতটুকু জানে মা তো শিশুবেলা লালন পালন করছে গর্বে নিচ্ছে একটা সময় তো মা আমার সাথে থাকে না একটা পুরুষের সাথে মা কতক্ষণ থাকে তাই একটা ঘরের স্ত্রী জানে আমার পুরুষটা কেমন আমার স্বামীটা কেমন এর জন্য আমার নবী বলেছে ওই পুরুষ শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ তোমার চারিত্রিক সার্টিফিকেট নিতে হইলে তোমার শ্রেষ্ঠত্ব সার্টিফিকেট নিতে হইলে একটা নারীর কাছ থেকে নিতে হবে এটা রাসূল নিজেই বলছে লতিফ সরকার দলিল ছাড়া কোনো কথা হয় না একটা গান তোর গায়ে লই হ্যাঁ গান 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 নারী হইল রসগোল্লা পাগল হইয়াই আসে উল্লা বল্লা পিপড়া দলে দলে আসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে ওরে নারী জাতি সবাই ভালোবাসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে ওরে নারী জাতি সবাই ভালোবাসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে ওরে নারী জাতি সবাই ভালোবাসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে নারীর কাছে ষোলো কলা যে দেখছে এই জাদুর খেলা সাত সমুদ্র পার হইয়াই আসে পাগল মনরে সাত সমুদ্র পার হইয়াই আসে সমুদ্র পার হইয়াছে নারীর কাছে সুলরে বলা যে দেখছে এই জাদুর রে খেলা সাত সমুদ্র পার হইয়াই আসে আমার মনরে সাত সমুদ্র পার হইয়াই আসে ওরে ঘুমাইলেও চাইয়া থাকে
আইবো আইবো আমি দেখতেছি ওই তো কাজি সবাই আসছে আইরেন আইস আইস কত বড় একটা বিপদে বইলা গেছিলাম বাকি আল্লাহ তুমি আমার বাঁচাইছো বাঁচি দেখি না বুঝছি তোমার চালাকে আমি বুঝছি তোমার লাইগা আরো বিশ বিশটা মাইয়ার বাপের সাথে আমার সম্পর্ক নষ্ট হইয়া গেছে আমি দশ হান পয়সা উপায় নাই তোমার আসলে কি সমস্যাটা এটা আমার কাছে কইলা কদি না মানে চাচা সমস্যা তেমন না মানে আবার অনেক মানে আমারও তো মন চায় বিয়ে করতে হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে একটু ঝামেলা আছে আচ্ছা কি ঝামেলা বাজান কত দিন মানে যে মেয়েটাকে বিয়ে করবো সে তো সুখী হবে না কও কি তুমি সুখী হইব না কে আছে না ও বাজান বুঝছি 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 তোমার সমস্যাটা আমি বুঝবার পারছি বাবা তোমার আসলে শারীরিক দুর্বলতা আছে তাই না জি বুঝতে পারছি চাচা যদি এটার কোনো প্রতিকার থাকে আমার একটা বুদ্ধি দেন আরে বাবা আছে আছে 100% প্রতিকার আছে জি সেটাই আগে বলেন মাত্র একটা কোর্স খাবা জি তুমি একদম সুপুরুষ হইয়া যাইবা তাহলে সময় নিতেছেন কেন আপনি ঠাস ঠাস করে ঠিকানা দেন মন দিয়ে শুনো বাজার যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন মোবাইল 07816278 39 অথবা 09777274 67 না যেহেতু আপনি ঠিকানাটা বলছেন অতএব দুই নম্বরই হওয়ার কোনো কারণ নাই চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য ঠিকানা পাওয়ার পরে এখন তো আপনার দরকার হয় না সরেন আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল দাম্পত্য জীবনে অসুখী আপনার বিশেষ মুহূর্তগুলোকে আরো দীর্ঘক্ষণ উপভোগ করতে সেবন করুন কামিনী গোল্ড মূল্য মাত্র 2500 টাকা আপনার গোপনাঙ্গের শীতলতা ও বক্রতা দূর করে গোপনাঙ্গকে আরো উজ্জীবিত আরো শক্তিশালী করতে ব্যবহার করুন টাইগার ম্যাসাজ ওয়েল এক নির্ভরযোগ্য মহাশক্তিধর মালিশ মূল্য 1200 টাকা যৌবনের শুরুতেই অনেক শক্তি নষ্ট করেছেন এখন যতটুকু শক্তি ও স্থায়িত্ব থাকার কথা ঠিক ততটুকু নেই নওজোয়ানি সুপার আপনার স্থায়িত্ব বাড়িয়ে জীবনে এনে দেবে এক অনাবিল সুখের পরশ ডায়াবেটিস রোগীরাও সেবন করতে পারেন মূল্য 2000 টাকা যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন মোবাইল 07816278 39 অথবা 09777274 67 পাগলের নেই একলাই একলাই হাসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে করে নারী জাতি সবাই ভালোবাসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে করে নারী জাতি সবাই ভালোবাসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে করে নারী জাতি সবাই ভালোবাসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে হায় হায় নারীর কাছে আছে নয় গুণ পানি ছাড়া নিবায় আগুন দুধের উপর পাখন যেমন ভাসে পাগল মন রে দুধের উপর মাখন যেমন ভাসে আমার মন রে দুধের উপর মাখন যেমন ভাসে নারীর কাছে আছে নই গুণ পানি ছাড়া নি বাইরে আগুন দুধের উপর মাখন যেমন ভাসে পাগল মন রে দুধের উপর মাখন যেমন ভাসে পাগল মন রে দুধের উপর মাখন যেমন ভাসে নারীর কাছে জান্নাতের সু লতিফ সরকার ভাষে পঞ্চরস
রসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে ওর নারী জাতি সবাই ভালোবাসে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে যেইভাবে তে দিল পাল্লা সবাই করবে আল্লাহ ওরে সবাই করবে আল্লাহ আল্লাহ সবাই করবে আল্লাহ আল্লাহ একটা উল্লাই একটা বল্লা কারবা শিরে পল্লা দুহার পত্র দমে দমে জপয় আল্লাহ আল্লাহ দুহার পত্র দমে দমে জপয় আল্লাহ আল্লাহ আমার কাছে জিজ্ঞাস করে ভুলি নাই তাই মনে পড়ে ভুলি নাই তাই মনে পড়ে ভুলি নাই তাই মনে পড়ে ধীরে ধীরে জবাব দিব জবাব দিব খুল্লা দুহার পত্র দমে দমে জপয় আল্লাহ আল্লাহ দুহার পত্র দমে দমে জপ আল্লাহ আল্লাহ দুহার পত্র দমে দমে জপ আল্লাহ আল্লাহ দুহার পত্র দমে দমে জপ আল্লাহ নাম তাহার মুক্তা মনে হয় পুক্তা মনে হয় পুক্তা মনে হয় পুক্তা নাম তাহার মুক্তা মনে হয় পুক্তা মনে হয় পুক্তা মনে হয় পুক্তা মাইরা বানামু তোকা পিঠের চামড়া খুল্লা নাম তার মুক্তা মনে হয় বক্তা মাইরা বানামু তক্তা পিঠের চামড়া খুল্লা পুরুষ একটা সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে রাখে সে মারতেই পারে নাকি নবীর কাছে গিয়েছে সাহাবারা মা বাবার মধ্যে সেবা করবো কার বলে মায়ের সেবা করবো কার বলে মায়ের সেবা করবো কার নবী তিনবার বলেছিল মায়ের একবার বলেছিল বাবার কথা তিনবার কেন বলেছে একটা নারী যখন সন্তান গর্ভে নেয় এই যে কি যে কষ্ট দশটা মাস দশ দিন মা সন্তানকে গর্ভে রাখে হায় হায় রে উপরের দিকে পাও নিচের দিকে মাথা সন্তানের পা দুইটা আর মায়ের কলিজা একদম কাছাকাছি একটু নড়াচড়া দিলে মায়ের কলিজার মধ্যে লাগে এই জন্য নবী বলেছিলেন মায়ের সেবা করো সন্তান প্রসবের সময় অনেক মা জীবন হারায় মা বেঁচে নাও থাকতে পারে আরেকবার বলেছিল মায়ের সেবা করো তিনটা গুরুত্ব আছে আরেকটা হলো সন্তানকে সবাই যদি ফেলে যায় মা কখনো ফেলে যেতে পারে না দুই ভাই একই খাটের মধ্যে ঘুমায় কত খেলা কত হাসি কত আনন্দ কিন্তু এক ভাইয়ের শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেছে জোরের ভাই ডাক দিয়ে কয় মা ওর গায়ের মধ্যে কুষ্ঠ রোগ পিক আমি ওর সাথে আর ঘুম আসবো না ভাই চলে যা বাবাকে আজকে ছেলের সাথে আমি ঘুমাই সারা রাত ছেলে ঘুমায় না চিল্লায় কান্দে সকালবেলা বাবা বলে ছেলের মার কাছে গিয়া বলে আমি খেতে পাত্রে কাজ করি ওর লোকে ঘুমাইতে গেলে আমার তো ঘুম হয় না আমি ওর সাথে আর ঘুম আসবো না তুমি ঘুমাও বাবা চলে যাও কেউ কাছে আসে না সবাই চলে গেল মা কখনো চলে যায় না ছেলে বলে মা গো আমার গায়ে যে জীবাণু আমার যে রোগ হয়েছে এ রোগ তো তোমারও হতে পারে তুমি মা আমার কাছে এসে একটু দূরে থাকো মা সন্তানকে ডেকে বলে বাবারে পৃথিবীর মধ্যে এমন বিমারি এমন রোগ আল্লাহ সৃষ্টি করে নাই সন্তানের যে রোগ হলে পৃথিবীর কোন মা সন্তানকে ফেলে যায় সবাই ফেলে গেল মা কখনো ফেলে যেতে পারে তাই তিনটা গুরুত্ব এই জন্য নবী তিনবার বলেছে মায়ের সেবা করো মায়ের সেবা করো মায়ের সেবা আর আমি দেখেছি কোনো মা যদি সন্তানের গায়ে হাত তোলে বাবা মারলে কষ্ট পায় মা যদি হাত তোলে সন্তান হাসে মা আমাকে মেরে তো তুমি হাতের মধ্যে ব্যথা পাইবে
আর যত সন্তান যাই কিছু হোক না কেন সবারে ভেলে গেল, মা কে কখনো ভেলে যায় না। যদি সন্তানের মতো সন্তান হয় আজকে নারী পুরুষ পাল্লা, নারী পুরুষ কোনো পাল্লা হয় না। নবী তো তিনটা ভোট নারীর আগেই দিয়ে দিছে, তোমাদের একটা ভোট দিছে, দুই ভোটে তো এখানে নারীর পাশ তো আমার নবী নিজেই করে, দুজাহানের বাসা আমার নবী দাঁড়িয়েছে। মা হালিমা ধীরে 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 আমার নবীর কাছে আসতেছে, আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি তারা তো চিনে না, নবী মাথার পাগড়ি খুলে বিছাই দিছে। সুবহানাল্লাহ, ওমর ফারুক আবু বকর সিদ্দিক ওসমান গনি সবাই বলে হাই হাই, এই বুড়া মহিলা কে যে নবী মাথার পাগড়ি বিছাই দিল, আমার নি সে নবীর পাগড়িতে বসে যায়। নবী গো আমাদের জামা কাপড় খুলে দিই, নবী বলে খবরদার তোমরা তারে চিনো, উনি আমার দুধ মা হালিমা, যিনি আমাকে শিশুবেলা থেকে লালন পালন করেছিল, যিনি আমার দুঃখের সাথে তোমরা দেখো আমার সুখের সাথে। নবীর মাথার পাগড়ি পর্যন্ত খুলে দিয়েছে, মায়ের সাথে সন্তানের কিসের পালা, নারীর সাথে পুরুষের কিসের পালা, কারণ এই নারীকে আমার আল্লাহ যে সম্মান করেছে, আমার নবী যে সম্মান করেছে, এই সম্মান তোমার মতো পুরুষরা করতে হবে। দুঃখের বিষয় যে সাত টাকার জন্য অনেক বেয়াদব সন্তান মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তুলুক আমি এইটাও চাই না, তারা মায়ের মনে কষ্ট দেয়। মা যদি ক্ষমা না করে পৃথিবীর কেউ আল্লাহ তাকে ক্ষমা করবে না। আলকামা নামে এক লোক, সে মায়েকে কষ্ট দিয়েছিল, সে মরার পরে চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। সাহাবারা কয় নবী আপনার সাহাবা আলকামা, সে নামাজ রোজা হজ জায়গা সব করেছে, তার চেহারা কুকুরের মতো হয়ে গেল কেন? নবীর বুঝার বাকি নাই, অবশ্যই তার মায়ের সাথে বেদবি করেছে। আমার নবী ধীরে ধীরে আলকামার বাড়িতে গেছে, গিয়ে দেখে মা ঘরের মধ্যে দরজা লাগাই দিছে। নবী বলে মা গো আপনার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে আর আপনি ঘরের মধ্যে দরজা দিয়ে বসে আছেন। মা বলে নবী গো আমার এই সন্তানের দিকে আমি ফিরেও তাকাবো না। বলে কেন? যে যেই গর্ভরে আমি নিয়েছিলাম, হাতে পায়ে তেল মাইখা ওর হাত পা শক্ত করে দিয়েছি, সেই পাও দিয়ে ও আমার গর্ভের মধ্যে লাথি মেরেছে। আমার নবী বুঝে ফেললেন, তাই নবী সাহাবাদেরকে বললেন লাকড়ি আনো আগুন জ্বালায় দাও, আলকামাকে পুড়ে ছাই ছাই করে দাও। কিন্তু মায়ের মন তো আর নয়নে আর নয়নে মা জননী চায়, দেখে ছেলের সামনে আগুন জ্বালায়, এই কাণ্ড দেখিয়া মায়ের উঠিল কান্দিয়া। মা জননী বলে আমার নবীর কাছে যাইয়া আমার ছেলের আপনি পুরাইবেন না, ছেলের আর কষ্ট দিবেন না, ছেলের আর পুরাইবেন না। আপনারা বলেছেন মুসলমানকে আগুনে পোড়ানো হয় না, তা আমার ছেলেকে পোড়াইবেন কেন? নবী সাহাবাদেরকে বলে একটু মায়া লাগছে, মা একটু মায়া লাগছে। নবীকে নামা, আমি ওর নাম দেখেছি দোজখের মধ্যে, আপনি যদি ক্ষমা করে দেন ওর আল্লাহ জান্নাতবাসী করে দিবে। মা বলে আমার যে কষ্ট দিছে, যখন আগুন জ্বালায় আলকামাকে আগুনের সামনে নেয়, মা চিৎকার দিয়ে বলে নবী গো মুসলমান কোন মায়ের সন্তান আগুনে পোড়া কত কষ্টই মাপা, মা কোনদিন সহ্য করতে পারবে না। নবী আমি জানি আপনি চান ওরে আমি ক্ষমা করে দিই, আপনি ক্ষমা করে দেন। নবী বলে মা গো ও যদি আপনার সাথে অন্যায় করে থাকে আমি হাজারবার ক্ষমা করলে হবে না, আপনারই ক্ষমা করতে হবে। আর নয়নে মা জননী চায়, সন্তানের দিকে যখন মা জননী চায়, মা ক্ষমা কইরা দিয়াছিল, ক্ষমা কইরা দিয়াছিল, ক্ষমা কইরা দিয়াছিল, ক্ষমা কইরা দিয়াছিল, আল্লাহ ক্ষমা কইরা দিল, মা ক্ষমা কইরা দিয়াছিল, আল্লাহ ক্ষমা কইরা দিল, ক্ষমা কইরা দিয়াছিল। মা যখন ক্ষমা করে দিয়েছে নবী গো ঠিক আছে আমি বুঝেছি আপনি চান ওরে ক্ষমা করে দিতে,
দেওয়ার জন্য আমি ওরা ক্ষমা করে দিলাম, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমার নবী আরশের দিকে চেয়ে দেখে তার নামটা আল্লাহ জান্নাতের মধ্যে লিখে দিয়েছে। কেন বললাম নবীর হাদিসটা, মায়ের সাথে অন্যায় করলে, বাবার সাথে অন্যায় করলে, বিশেষ করে মাকে যদি কষ্ট দেন, আল্লাহর আরশ থরথর করে কাঁপে। মা যদি ক্ষমা না করে, স্বয়ং নবীও ক্ষমা করতে পারে না। যেইভাবে তে কথা বলে ভুলি নাই তাই মনে পড়ে, ভুলি নাই তাই মনে পড়ে, ভুলি নাই তাই মনে পড়ে, ধীরে ধীরে জবাব দিব হাদিস দলিল খুল্লা, ধীরে ধীরে জবাব দিব হাদিস দলিল খুল্লা, তোহার পত্র দমে দমে জপই আল্লাহ আল্লাহ, তোহার পত্র দমে দমে জপই আল্লাহ আল্লাহ, তোহার পত্র দমে দমে জপই আল্লাহ আল্লাহ, তোহার পত্র দমে দমে জপই আল্লাহ আল্লাহ। আমার কাছে প্রশ্ন করেছে এমন একজন নারীর ব্যাপারে একটা পুরুষ সত্য কথা বলতেছিল, কিন্তু আল্লাহ তিন দিন তার জবান বন্ধ করে দিয়েছিল। এটা কে? নাম তার জাকারিয়া নবী। মরিয়ম বিবি, তার যে সন্তান হয়েছে, জাকারিয়া নবী প্রশ্ন করতে চেয়েছিল, স্বামী ছাড়া তোমার সন্তান হলো কিভাবে? এই কথাটা বলতে চেয়েছিল বিদায় আল্লাহ তার তিন দিন জবান বন্ধ করে দিয়েছে। কারণ আল্লাহর কথা হইলে আমি সব পারি, আমি স্বামী ছাড়া নারীর গর্ভে সন্তান দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে পুরুষের, যেমন বাবা আদমের সন্তান মাটির পাত্রে হয়েছিল, আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই পৃথিবীর মধ্যে। ঘটনাটা আমার একটু বলতে হয়, মরিয়ম বিবির বাবা ছিল ইমরান, তিনি প্রতিজ্ঞা করেছিল, নিয়ত করেছিল, আমার যদি সন্তান হয় আমি মসজিদ ঘরে দেব, বাইতুল মুকাদ্দাসে। কিন্তু আল্লাহর কি কুদরত, সেখানে একজন নারী হয়ে গেল, নারীটা মসজিদ ঘরে কীভাবে রাখে, কিন্তু নিয়ত তো করেছে, শেষ পর্যন্ত মরিয়মকে নিয়ে গেল। ওই বাইতুল মুকাদ্দাসের যত ইমাম ওলামা ছিল তারা বললেন একটা লটারি হবে, লটারিতে যে পায় সেই নিবে। আগের দিনে লোহার কলম ছিল, চারির মধ্যে পানি দিয়ে লোহার কলম ছেড়ে দিল, যার কলম ভেসে উঠবে সেই মরিয়ম বিবিকে পাবে। আর সবার কলম ছিল, ওখানে মাস্টার ছিল জাকারিয়া নবীও, তার কলম ছাড়লো, তার কলমই ভাইসা উঠলো, তাইলে লটারিতে জাকারিয়া নবী পাইল, আর জাকারিয়া নবী ছিল মরিয়মের খালু, আর ঘরের মধ্যে চলে গেল। ধীরে ধীরে মরিয়ম বিবি বড় হইতে লাগলো, আর হঠাৎ করে একদিন জিব্রাইল এসে, আল্লাহর জিব্রাইল এসে বলে, মা আমি আপনাকে সুসংবাদ দেই। বলে, কি সুসংবাদ? বলে, আপনার গর্ভে সন্তান হবে। মা, মরিয়ম বিবি বলেছিল আমার বিয়ে হয়নি, সন্তান হবে কি করে? বলে, আল্লাহ চাইলে সব সম্ভব। এক মাস, দুই মাস, তিন মাস, ছয় নয় মাস যখন হইতে লাগলো, মরিয়ম বিবিও চিন্তায় পড়ে গেল, আমার স্বামী নেই, সন্তান হলো কি করে? কিন্তু দেখতে দেখতে একসময় ঈসা নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল, আর জাকারিয়া নবী প্রশ্ন করতে চেয়েছিল সন্তান হলো কিভাবে, তাই তিন দিন তার মুখের জবান বন্ধ করে দিল। লোকজন জিজ্ঞাস করে, সে জবাবই দিতে পারে না। আর লোকজন মরিয়ম বিবিকে দৌড়াইতে লাগলো, মরিয়ম বিবি তার সন্তানকে নিয়ে একটা জঙ্গলের পাশে খেজুর গাছ তলায় গিয়ে বসতেন আল্লাহর কুদরতে। খেজুর গাছের মধ্যে দুই রকমের খেজুর হইল, একটা পাকা খেজুর, একটা কাঁচা খেজুর। আল্লাহর জিব্রাইল বললেন, মা পাকা খেজুর খাইয়া ক্ষুধা নিবারণ করো, কাঁচা খেজুর খাইয়া পানি পিপাসা নিবারণ করো। জাকারিয়া নবীকে সেখানে দৌড়াইতে লাগলো, অনেক কাহিনী গাছ পাড়তে লাগলো। এখানে একজন পুরুষ এই নারীরে এই সেও হালকা একটু সন্দেহ করেছিল, না করলে এই ঘটনা ঘটে না। দেখেন, এই নারীর সাথে একটু ব্যতিক্রম হওয়াতে তার মন চেঞ্জ হয়ে গেল, সে আল্লাহর কাছে ক্ষমা না চায়, ক্ষমা চাইল গাছের কাছে। গাছ দুই ভাগ হয়ে গেল, গাছের ভিতরে ঢুকলো, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল জাকারিয়ারি, তুই আমার কাছে সাহায্য না চাই, গাছের কাছে সাহায্য চাইলি, পাঞ্জাবের কোনো বাহির হয়ে রইল। শয়তান আইসার লোকজনকে বলে, এই গাছের ভিতরে জাকারি আছে। বলে, গাছে মানুষ যায় কেমনে, গেছে পাঞ্জাবি? তখন গাছ করাত দিয়ে ফাটতে লাগলো, মাথার মধ্যে যখন করাত এসে লাগলো, জাকারি নবী বলে, উহ ব্যথা পাই। আল্লাহ বলে, জাকারিয়া একবার করেছো ক্ষমা করে দিলাম, আরেকবার যদি শব্দ করো পয়গাম্বর খাতা থেকে আমি নাম কেটে। তারে দুই টুকরা করে দিল মুক্তা সরকার, একটা নারীর সাথে বেশি বাড়াবাড়ি করে না, ফাইরা দুই বা খুঁড়ালাম। এই তো তাহার কথা ছিল, সবার মাঝে শেষ হইল, সবার মাঝে শেষ হইল, সবার মাঝে শেষ হইল। আমার প্রশ্ন থাকবে, অনেকদিন পর পাইছি আমার দাদা ভাইরে, আজকের পুরুষটা আমার পছন্দ হয়েছে, আপনাকে পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, দেখছেন নি কি সুন্দর একটা পুরুষ, দেখলে ভালোই লাগে,
তবে হ্যাঁ বেশি বেশি আমারে ভালোবাসা আমি জানি, কারণ নারীর পাগল সবাই। আমার প্রশ্ন থাকবে মুসলমান মতে তোমার বাবা কয়জন? আজকে নতুন নতুন আমদানি পারলে জবাব দিবা, না পারলে হেনে থাকবা, তোমার ওস্তাদ আয়া জবাব দেওয়ার পরে তোমার সুলাই নিব। এছাড়া তোমার মুক্তি বেড়ায় এত বড় ভয়ে দিয়া জবাব দিতে পারবো না, আতি বাসের সোনা বাজে জবাব দিতে পারবো। এই তো আমার রইল ধরাই, আসতে দিব নারা চারা, আসতে দিব নারা চারা, আসতে দিব নারা চারা, ফুলে বলবে মূল বাজার হাদিস কোরআন, ফুল্লা দমে দমে দোহার পত্র দপয় আল্লাহ আল্লাহ, দমে দমে দোহার পত্র দপয় আল্লাহ আল্লাহ, দমে দোহার পত্র দমে দমে দপয় আল্লাহ আল্লাহ, দোহার পত্র দমে দমে দপয় আল্লাহ আল্লাহ। আমার যেভাবে প্রশ্ন ছিল সুন্দর করে জবাব দিয়েছেন, জবাব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আজকের নারী যে কিছু কথা বলে গেছে, এই কথাগুলো আমার কাছে কেমন কেমন জানি না, কেমন 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 কেমন। উনি একটা কথা বলছে যে একজন পুরুষ ছাড়াও নারীর গর্ভে সন্তান আসতে পারে, এটা দিয়ে কি বুঝাইলো? মরিয়ম বিবির একটি ঘটনা সে বলল, ঘটনা আপনার সত্য কিন্তু এটা আসলের আসল মূল রহস্য এই কথার মধ্যে রয়ে গেছে যেটা আপনি বলে তাই। সেটা হলো কি, আদম নবী আদমকে যখন সৃষ্টি করে আল্লাহ পাক রাব্বুল আলামিন রেখেছিলেন, তখন আপনারা অনেকেই জানেন এই বিষয়টা, আদম একটা হাঁচি দিয়েছিল, তার হাঁচির মাধ্যমে একটুখানি লালা চলে আসছিল। আল্লাহ বলছিল আমার আদমের এই লালাটুকু আমি বিফলে দিব না, একটা ফুলের মধ্যে ওই লালাটা রাখছিল। আর সেই ফুলটা সুন্দর দেখে মরিয়ম বিবি যখন তার গ্রাণ শুকতে গেল, ওই গ্রাণের সাথে ওই লালা যখন গর্ভে গেল, ওই গর্ভের মাধ্যমে তার সন্তান। কার গোলার দান খাইয়া ইন্দু লোতা লোতা থাক থাক বেশি কইরা না, বেশি কইরা ভাগবো। প্রশ্ন করে আবার আবারে বলে জবাব দিতে পারলে পারবা, না পারলে না করবা, তোমার উস্তাদ আইসা জবাব দিয়া দেবে। এই লতিফ সরকার ম্যাডাম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাজার বছরের ঐতিহ্যবাহী ইউনানি ও আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতি ঐতিহ্যে ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্টার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। এই আয়ুর্বেদীয় চিকিৎসা একমাত্র প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি যা এখনো মানব সেবায় বিদ্যমান। আপনি কি যৌন সমস্যায় ভুগছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ, আর হতাশা নয়, আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে অতি সতর্কতার সাথে 100% হালাল কবিরাজি ঔষধ ভেষজ নির্যাসের সংমিশ্রণে ঔষধ তৈরি করে দিয়ে থাকে, তাই নিশ্চিত ফলদায়ক ইনশাল্লাহ। যেকোনো দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন, আর ভাবনা নয়, মাত্র 15 দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছগাছড়া দ্বারা তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। প্রতি কোর্স মাত্র 1000 টাকা। আপনি কি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায়ে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা হন। প্রতি কোর্স মাত্র 2050 টাকা। হাঁপানীয় শ্বাসকষ্টে ভুগছেন, কোন ঔষধে ফল পাচ্ছেন না, সেবনের সাথে সাথে রেজাল্ট, প্রতি কোর্স মাত্র 2000 টাকা। আপনার মেদ ও ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে, দেশি বিদেশি ভেষজ নির্যাস দ্বারা তৈরি -10 সেবন করে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর স্মার্ট ও সুদর্শন করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই। কোর্স মাত্র 1600 টাকা, এক ফাইলের বেশি প্রয়োজন নেই।
দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। বিনা অপারেশনে নাকের পলিপাস, অর্শ, গেজ, পাইলস নির্মূল হবে। নতুন ও পুরাতন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময় প্রতিকার করা হয়। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন তাদের জন্য দ্রুত চিকিৎসা দেওয়া হয়। মহিলাদের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ, বক্ষ সমস্যা, মাতৃজনিত দাগ ও সেটি দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়। প্রতি কোর্স মাত্র 1000 টাকা। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন বিগ বাসা কস্তুরি যুক্ত। সেবনের সাথে সাথে রেজাল্ট। প্রতি কোর্স মাত্র 1200 টাকা। পুরুষত্বের প্রতি কস্তুরি পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে ও শক্তিশালী ও সতেজ করে। প্রতি কোর্স মাত্র 750 টাকা। এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HBS এজি পজিটিভ জন্ডিসে ভুগছেন? আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনার কি মেডিকেল আনফিট? চিন্তার কিছুই নেই। আমরা দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। এমন 2-4-5 হাজার প্রশ্ন মুক্তা সরকারের দাঁতের সিপার তলেই থাকে। এটা কোনো প্রশ্ন হইল নাকি? কথার জারি জুরিতেই খা। আমি তো মনে করছি এক লগে 10-12টা প্রশ্ন করব। খোদা পানি পানি। এখন ছাইয়া দেখি একটা প্রশ্ন করছি। হ্যাঁ, আবার কয় নাম মুক্তা? মনে হয় পুক্তা। আজকে আবার চামড়া খুললা নাকি? আবার তক্তা বানাই। যাক, সাহস আছে আপনি নারী হইয়া একজন পুরুষের গায়ে হাত তুলতে চান। এই যে যারা আজকে দেখতেছে জনগণ, তারা আপনারই কি মনে করবে? হ্যাঁ, নারী তো নারী, এটা খানে দরজা। নারী তো নারী, এ কাল নাগিনি, এটা মারতে চায় একটা পুরুষের মারামারি কি? এটা কম সম ব্যাপার না। তবে আপনি কথা বললে যদি একটু জারি জুড়ি দিয়া যদি জিতা যাইতে পারেন, জিতেন সমস্যা। রসগোল্লার একটা গান গাইলেন, নারী হলো রসগোল্লা, চিনির রসে ভাসে পঞ্চরসে। আমার একটা গান আগে শুনেন, আশা করি গানটা শুনলেই আপনারা সবাই বুঝতে পারবেন। Oh,
গর্ভে ওলি আল্লাহ পয়গম্বর তারা গর্ভে ধারণ করে, আপনার কথা ঠিক আছে, কিন্তু বুঝতে হবে নারী যে দশ মাস দশ দিনে একটা সন্তান গর্ভে ধারণ করে, এই সন্তানটা আসলো কোত্থেকে? একটা পুরুষ যদি সন্তান না দেয়, আপনার ক্ষমতা আছে? হ্যাঁ আপনার ক্ষমতা আছে, আপনার চোদ্দ পুরুষেরও ক্ষমতা নাই? একটা সন্তান ওই মহিলার কাছে, একটা মহিলার গর্ভে একটা সন্তান দিবে, একটা পুরুষ সন্তান দিছে বিদায়ী, সে হোক বলি সে হোক পয়গম্বর, কিন্তু এখানে একটা পুরুষের দরকার হয়েছে। পুরুষ ছাড়া কখনোই সন্তান একটা নারীর গর্ভে আসে না। আজকা আপনারা তো দিমু কিছু, তবে আজকে স্যাম্পল দিব না, সব যা দিমু সব গোডাউন থেকে দিব। একটা কথা মনে পড়ে গেছে কমুনি, একজন পুরুষ রাস্তা দিয়ে হাইটা যায় আর তিন চারজন মেয়ে ওনার মতো নারী আর কি রাস্তা দিয়া যায়, আর ওই পুরুষের টিটকারি মারা একটু কথা বলে, কি ওই পুরুষটার মাথাটা খালি ছিল, সাইড দিয়া দুই তিনটা চুল, ওই চুল দেখা এক নারী আরেক নারী রে একটু টিটকারি দেয়, কয় একটু হ্যাঁ একটু চাতাই, এই কথা বইলা বলতেছে ভাই আপনি একটু দাঁড়ান। দাঁড়াইছে, বলে কি ব্যাপার বলেন, আপনার চুলগুলো তো দেখা পছন্দ হয়েছে, আপনার চুলের পিস কত? কয় আমার চুলের এক এক পিস হলো দশ টাকা। কয় লাগবো কয়টা? কয় তিনটা। কয় দাঁড়ান একটু দাঁড়ান। আস্তে আস্তে ওই লোকটা সাপ পরা ছিল, সাড়ের বুতাম যখন আস্তে আস্তে খুলতেছে, তখন ওই নারী বলতেছে এই কি করেন? আরে আফা এই তো স্যাম্পল গোডাউন থেকে দিতাছি। আজকাল লতিফ সরকার ম্যাডাম আপনি যা পাইবেন সব গোডাউন থেকে পাইবেন, এই যে সব স্যাম্পল। তবে আপনি একটি কথা বলেছেন, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভোট দিছে মায়েদের, বলেছেন সেবা করার জন্য, আমি মানলাম আপনার কথা চলিব কুলিয়া, কিন্তু তিনিও কিন্তু পুরুষ জেল কথা জয় রহিয়া, তিনিও কিন্তু পুরুষ ছিল কথা জয় রহিয়া। তাহলে এই নারীর দিকে এই যে নারী যে ভোটটা পাইছে এটাও কিন্তু একটা পুরুষে তারা ভোট দিছে, এই কথাটা বললেন না? আমার কাছে একটি প্রশ্ন করেছে, একটি প্রশ্ন কি, মুসলমানের পিতা কয়জন? মুসলমানের পিতা হলো পাঁচজন। মানব জাতির আদি পিতা হলো আদম শফিউল্লাহ, আরেকজন পিতা হলো মুসলমানের আদমের সানি যাকে বলা হয়, এটা হলো নূহ নবী, আরেকজন পিতা হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যাকে বলা হয়, আরেকজন পিতা হলো রুহের পিতা যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতো না, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন পিতা হলো যিনি আপনাকে আমাকে জন্ম দিয়েছেন, সে জন্মদাতা পিতা। এ হলো মুসলমানের পাঁচজন পিতা। এবার আপনার কাছে এখান থেকেই আমার কাছে একটু কেমন জানি লাগতেছে,
আপনি যে আমাকে পিতার কথা জিজ্ঞেস করলেন, মুসলমান মতে আপনার মা কয়জন? মুসলমান মতে আপনি একজন নারী, মা কয়জন? আপনি শুধু আমাকে এইটুকু বলবেন, কারা কারা? এই একটি প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব দিবেন। শ্বাসকষ্ট রোগ নিয়ে আর কোনো চিন্তা নাই। কি বলেন ভাই? হ্যাঁ, কারণ আমার আম্মারও শ্বাসকষ্ট রোগ ছিল। কি বলেন ভাই? হ্যাঁ, ইন্ডিয়া হার্বাল চেম্বারের ওষুধ খাওয়াইয়া আমার মা এখন একদম সুস্থ। ভাই, ইন্ডিয়া হার্বাল চেম্বারটা কোথায়? যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। অরিজিনাল ইন্ডিয়া হার্বাল চেম্বার। তাহলে কাল বাড়িতে যাওয়ার সময় ইন্ডিয়া হার্বাল চেম্বার থেকে মায়ের জন্য এক কোর্স ওষুধ নিয়ে যাব। উফ, কি টেনশন থেকে যে মুক্তি দিলেন রে ভাই। হাঁপানি ঠান্ডা দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া, যতই পুরাতন বংশগত হাঁপানি হোক না কেন, ওই অবস্থায় চলে আসুন। প্রথম দিন থেকেই মুক্তি ইনশাল্লাহ, মূল্য 1500 টাকা। মেদ কমান স্লিম ও স্মার্ট হন। আপনি কি জানেন অতিরিক্ত ওজন ও মেদ ভুঁড়ির কারণে যাবতীয় শক্তি কমে যায় ও বিভিন্ন রোগের আগমন ঘটে? আমাদের ঔষধ সেবনে মাত্র 21 দিনে আপনার অতিরিক্ত 8 থেকে 10 কেজি মেদ ও ওজন কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন। মূল্য 1200 টাকা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জীবন যতদিন, যৌবন ততদিন। বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখের জন্য সেবন করুন কস্তুরিযুক্ত শাহী আম্বার। এটি সেবনে ইন্দ্রিয় শিথিলতা দূর করে বিবাহিত জীবনকে করবে আনন্দময়, 60 বছরের বৃদ্ধকে করবে 25 বছরের যুবক। যে কোনো বয়সের লোক সেবন করতে পারেন। মূল্য 2000 টাকা। নতুন ও পুরাতন আমাশয় স্বল্প সময় প্রতিকার করা হয়। বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র 7 দিনে নির্মূল করুন। SBS বা জন্ডিস সমস্যার কারণে যারা বিদেশ যেতে পারছেন না, এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই যোগাযোগ করুন। যে সমস্ত মা ও বোনেরা নানা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য, শক্তি, রূপ, লাবণ্য, মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই, তারা আজই আমাদের অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977 7277।